সাতক্ষীরার বাজারে এলো গোবিন্দভোগ আম। সরকারি নির্দেশনায় বৃহস্পতিবার ৫ মে থেকে জেলাব্যাপী গোবিন্দভোগ গাছ থেকে আম ভাঙা শুরু করেছেন ব্যবসায়ীরা। প্রথম দিন বাজারে এ কাঁচা আম বিক্রি হয়েছে কেজি প্রতি ৬৫ টাকা দরে। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, গাছে ফলন কম হওয়ায় এবছর সকল আম ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়বেন। সাতক্ষীরা সদরের গুকরালি এলাকার আম ব্যবসায়ী মোকসেদ আলী মোরল। ১৪ লাখ টাকায় ১৫টি আম বাগান কেনা রয়েছে এই ব্যবসায়ীর। লোকসানের আশঙ্কায় চিন্তার ভাঁজ তার চোখে মুখে। আম ব্যবসায়ী মোকসেদ আলী মোরল জানান, এবছর আম গাছে ফলন খুব কম। হিমসাগর আম গাছে শতকরা ৩০ ভাগ আম এসেছে, গোবিন্দভোগ গাছে এসেছে ৭০ ভাগ আম। এভাবে সকল আম গাছেই ফলন খুব কম। আমার ১৪ লাখ টাকার আম গাছ কেনা রয়েছে, ধারণা মতে এবছর ৮ লাখ টাকা লোকসান যাবে।